আমাদের দেশে প্লেয়াররা অনেক সাফার করে, মানে ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট পায় না, কিংবা মানে অনেক রকম কষ্টে থাকে ওরা, কিন্তু ওরা বলতে চায় কিন্তু বলতে পারে না অনেক সময় অনেক কথা। চোখের এই জল নিজের জন্য না, তালহা জুবায়ের ঝরিয়েছেন ছাত্র মুশফিক হাসানের জন্য, কিন্তু কেন সেই গল্প জানতে ফিরতে হবে বেশ খানিকটা পেছনে। ছোটবেলা থেকেই মুশফিকের লড়াইটা ক্ষুধার সঙ্গে, দারিদ্র্যের সঙ্গে। সদ্য জাতীয় দলের ডাক পাওয়া এই পেসারের পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সারাক্ষণ মনের মধ্যে ভয় কাজ করত, সেই ভয় ক্ষুধার দারিদ্র্যের। এমনও হতো এক বেলা ভাত খাওয়ার পর অন্য বেলায় খাবার জুটবে কি না সেটাও জানতেন না মুশফিক, ফলে নিজেকে সারাক্ষণ গুটিয়ে রাখতেন, কারো সঙ্গে ওইভাবে কথা বলতেন না, মনের ভেতর জমে থাকা কথাগুলো শেয়ার করতে পারতেন না। লোকে বলে অন্যের সঙ্গে শেয়ার করলেই একমাত্র দুঃখের বোঝা হালকা হয়। অনূর্ধ্ব ১৯ দলে থাকাকালীন পেস বোলিং কোচ তালহার সঙ্গেই জীবনের সব দুঃখ কষ্ট না পাওয়ার গল্পগুলোই শেয়ার করেন। কোচের পরিচয় ছাপিয়ে তালহা বড় ভাইয়ের মতো মুশফিককে ভরসা দেন, দারিদ্র নামের অ্যাটাকিং ব্যাটারের সামনে ডেডলি বাউন্সার মারার রসদ যোগান। একটা ম্যাচ খেলার মধ্যে ব্যাটসম্যান মারে তো মুশফিক বোলিং করে ফলো থ্রুতে বলটা আটকায়, তো ওর হাতে বল লাগে, হাতে বল লাগাতে তো ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে যায় এবং মুশফিক খুব বেশি ব্যথা পায়, তো মাঠ থেকে বের করে নিয়ে আসা হয়। আমি গেলাম, কারো সঙ্গেও কথা বলছে না, তা আমি মুশফিককে সবার থেকে সাইডে নিয়ে আমি বললাম যে মানে কি হয়েছে আসলে তোমার, মানে কান্না কেন করছো? তো বলছে স্যার আমি আসলে আমার ব্যথাটা হাতের এখান থেকে আমার শোল্ডারে চলে আসছে, কিন্তু এই কথাটাই আমি কাউকে বলতে পারছি না। এইটা তো খুবই একটা সিম্পল ব্যাপার। ও বলেছে স্যার আমি সিম্পল ব্যাপারগুলোই আমার বলতে খুব কষ্ট হয়, কিন্তু আমি চাই, আমি নিজে নিজে অনেক কথা বলি কিন্তু মানুষের সামনে আমি কথা বলতে পারি না। সো তখন আমার কাছে যেই জিনিসটা মনে হলো যে এই ছেলেকে যদি আমি ভাঙতে পারি মেন্টালি, ওকে যদি আমি ফ্রি করতে পারি, ও যা বোলিং করে তার থেকে ও বেটার বোলার হবে। আমি তখন থেকে ওর সাথে যেটা শুরু করলাম, ওয়ান ওয়ান কনভারসেশন শুরু করলাম আমার রুমে কিংবা ওর রুমে, খুবই ফ্রেন্ডলি আমি ওর সাথে কথা বলা শুরু করলাম। তো তখন যেটা হলো ওর পার্সোনাল লাইফের অনেক কথাও আমার সঙ্গে শেয়ার করেছে, ও ইভেন হি ক্রাইজ আ লট। মুশফিক ইজ মানে সামওয়ান হু ইজ ভেরি অ্যাগ্রেসিভ ইনসাইড, মানে ও যখন বোলিং করে কিংবা ফিল্ডিং করে আপনি যদি ওর অ্যাটিটিউড দেখেন ইটস মানে এক্সট্রাঅর্ডিনারি। ও কখনো মানে 100%-এর নিচে ও কখনো থাকে না মাঠে, যাই করুক না কেন। ছোটোবেলার থেকে অনেক কিছু চেয়েছে পায় নাই কিন্তু কাউকে বলতে পারে নাই। আমি ওকে বলেছি যে নো ম্যাটার হোয়াট তোমার লাইফে যখনই যা কিছু হয়, আমি যতদিন বেঁচে আছি আমি যেইভাবে পারি আমি তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে যাব, যত ধরনের সাপোর্ট দরকার হয়। ও তারপরের দিন থেকে পিয়াল ভাই আপনি বিশ্বাস করবেন না ও কী ধরনের বোলিং করেছে। নাবেদ ভাই পরের দিন ওর বোলিং দেখে আমাকে ডাক দিয়ে বলছে যে এমন কী হলো মুশফিকের আজকে এরকম বোলিং করছে ও। সো আমি মানে আমার বলতে হবেই হেড কোচে, গতকালকে রাতের যেই কনভারসেশনটা ছিল আমি সব বলিনি, ওর যে পার্সোনাল জিনিসগুলো ছিল আমি বলি নাই কোনো কিছুই, কিন্তু এরকম একটা কনভারসেশনের মধ্যে দিয়ে আমরা একটা সময় আমার রুমেও বলেছে আমাকে এসে এই জিনিসটা আমার নাভেদ ভাইকে জানিয়েছি আমি। নাভেদ ভাই ওয়াজ ভেরি ইমপ্রেস, মানে নট অনলি নাভেদ ভাই, এভরি ওয়ান ইন দ্য টিম যারাই ছিল ওই ক্যাম্পটাতে, সো সবাই মুগ্ধ, ইভেন প্লেয়াররাও। এখান থেকে আসলে মুশফিকের আমার মনে হয় ওই দিন থেকে মুশফিক ইজ চেঞ্জ পারসন, চেঞ্জ বোলার। জাতীয় দলের সাবেক পেসারের হাত ধরেই মূলত মুশফিকের উত্থান, যে কোচ তাকে ঘষে মেজে দাউ দাউ করে জ্বলার অপেক্ষায় থাকা ভেতরের আগুন বের করে এনেছেন। জাতীয় দলে কোন নাম্বারের জার্সি পরে খেলবেন সেটাও তার কোচই ঠিক করে দিয়েছেন। মুশফিক যেই নাম্বারটা ও নিয়ে খেলতো 71, ও এই নাম্বারটা চেয়েছে কিন্তু 71 নিয়ে জয় খেলে। হি কল্ড মি যে স্যার ক্যান আই ইউজ ইওর নাম্বার, তো আমি 8 নাম্বার আমার ছিল, আমি বলেছি তাহলে তুমি 8 নাম্বারটা নিতে পারো, তো আমারও মাথায় ছিল না মিথুন 8 নাম্বার নিয়ে খেলে, সো ওটাও হলো না। তো মুশফিক আমি বলছিল স্যার আপনি আমাকে একটা নাম্বার চুজ করে দেন, তা আমি বললাম যে তাহলে তুমি 11 নাও। আমি জানি না কেন 11 আমি বলেছি, কিন্তু আমি ওই একটা কথা এই সাথেও বলেছি যে নাম্বার কোনো কিছু ম্যাটার করে না, নাম্বারটা তখনই অনেক পরিচিতি পাবে যখন তুমি অনেক বড় প্লেয়ার হবা, সো ইউ মেক শিওর যে তুমি ভালো খেলো, তাহলেই তোমার যেই নাম্বারই নাও না কেন তুমি এই নাম্বারটাকে অনেক মানে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবা।
এক সময় অনূর্ধ্ব ১৯ দল থেকেই মুশফিক বাদ পড়েছিলেন। সেই মুশফিককে চিনতে পেরে বিশ্বকাপে নিয়ে যান তালহা। এরপর এইচপি, এনসিএল, বিসিএল এ দলে ভালো করে ডানহাতি এই পেসার এখন জাতীয় দলে। মুশফিকের স্বপ্নের এই যাত্রায় যার সবচেয়ে বেশি অবদান, মুশফিকের অর্জনেও তার গর্বের ওজন নেহায়েত কম না। আফনান পিয়াল, অলরাউন্ডার।